হ্যালো বন্ধুরা, মাই স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এইচএসের বায়োলজি সাজেশন নিয়ে আলোচনা। বন্ধুরা, আমি এই ভিডিওতে 3 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সাজেশন তো তোমাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, তোমাদের ইউনিট 1-এর মোট 4টি অধ্যায় আছে, জীবের জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, মানুষের জনন ও জননগত স্বাস্থ্য। এইটা হচ্ছে ইউনিট 1। তো ইউনিট 1-এর নামটা হচ্ছে জীবের জনন। এই ইউনিট 1 থেকে আমি যে যে 3 নম্বরের প্রশ্ন আসতে পারে সেগুলো দেখে নাও। যে কোনো দুপ্রকার প্রাকৃতিক বা কৃত্রিম অঙ্গজনন পদ্ধতি উল্লেখ করো। অ্যালোগামি ও জেনোগামির মধ্যে পার্থক্য করো। কৃত্রিম অঙ্গজননের একটি উদাহরণ দাও। বন্ধুরা, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে প্রশ্ন দেখে নাও, দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদের ভ্রূণ গঠন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা দাও। বন্ধুরা, এই প্রশ্নটি তোমাদের 5 নম্বরেও আসতে পারে। বায়ুপরাগী ও জলপরাগী ফুলের দুটি করে বৈশিষ্ট্য লেখো। গর্ভযন্ত্র কি? শুক্রাণু গঠন বা ডিম্বাণুর গঠন লেখো। টিকা লেখো অ্যাক্রোজম বিক্রিয়া। এরপরের প্রশ্ন দেখে নাও, শব্দচিত্রে সাজিয়ে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি উপস্থাপন করো। এরপরের প্রশ্ন দেখে নাও, প্লাজেন্টা কি? এর প্রধান কাজগুলি বর্ণনা দাও। নিষেক কি? মানব নিষেক পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা দাও। বন্ধুরা, এই প্রশ্নটিও 5 নম্বরে আসতে পারে। ওজেনেসিস পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা দাও। এরপরে ইউনিট 2, জিন তত্ত্ব ও বিবর্তন। বন্ধুরা, এই ইউনিট 2-এ যে অধ্যায়গুলি আছে তোমরা দেখে নাও, বংশগতি ও বিভেদ, বংশগতির আণবিক ভিত্তি, অভিব্যক্তি ও অভিব্যক্তির কৌশল। তো বন্ধুরা, প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, মৌমাছি লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি বর্ণনা করো। পলিজেনিক উত্তরাধিকার কি? উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো। লিওট্রপিজম কি? উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো। সম্পূর্ণ লিঙ্কেজ ও অসম্পূর্ণ লিঙ্কেজ কাকে বলে? উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো। বন্ধুরা, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, টিকা লেখো নিউক্লিজম মডেল। জিন ও ক্রোমোজম সমান্তরাল ব্যাখ্যা করো। বন্ধুরা, এই প্রশ্নটি একবারও পড়েনি, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজমের ভূমিকা লেখো। ডিএনএ রেপ্লিকেশনে নিম্নলিখিতগুলির ভূমিকা লেখো। এ প্রাইমেজ, বি হেলিকেজ, সি ডিএনএ পলিমারেজ 3, ডি আরএনএ প্রাইমার, ইউকাজাকি খণ্ড, এফ এসএসবি প্রোটিন। ডিএনএ দ্বিতন্ত্রী নকশার গঠন বর্ণনা দাও। বিভিন্ন প্রকার আরএনএ নাম ও তাদের কাজ উল্লেখ করো। বন্ধুরা, এই প্রশ্নটি 5 নম্বরেও আসতে পারে। জেনেটিক কোডের 3টি বৈশিষ্ট্য লেখো। পার্থক্য করো প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক রেপ্লিকেশন। রেপ্লিকেশনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। বন্ধুরা, এই প্রশ্নটি 5 নম্বরেও আসতে পারে। বিবর্তনে যে কোনো 3 প্রকার আণবিক প্রমাণ উদাহরণস্বরূপ লেখো। বন্ধুরা, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। জীবন্ত জীবাশ্ম কাকে বলে? বিবর্তনে জীবন্ত জীবাশ্মের ভূমিকা লেখো। সেল ম্যানালিজম বলতে কি বোঝো? এর সাহায্যে প্রাকৃতিক নির্বাচনবাদ ব্যাখ্যা করো। বন্ধুরা, এই প্রশ্নটি 5 নম্বরেও আসতে পারে। প্রাকৃতিক নির্বাচন কাকে বলে? কয় প্রকার ও কী কী? উদাহরণস্বরূপ সংক্ষেপে লেখো। বন্ধুরা, এই প্রশ্নটিও 5 নম্বরে আসতে। বন্ধুরা, এই 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই 2টি প্রশ্ন এখনও পরীক্ষাতে আসেনি, তোমরা ভালোভাবে প্রস্তুত করো। পরিব্যক্তি, প্রাকৃতিক নির্বাচন ও প্রজননগত বিচ্ছিন্নতা বলতে কী বোঝো? হ্যারি উইনবার্গের মূলনীতির তাৎপর্য বা গুরুত্ব লেখো। হ্যারি উইনবার্গের মূলনীতির শর্তগুলি লেখো। বন্ধুরা, এই 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই 2টি প্রশ্ন বারবার পরীক্ষাতে আসে। লুপ্তপ্রায় অঙ্গ কীভাবে বিবর্তনকে সমর্থন করে? বন্ধুরা, ইউনিট 3-তে যে অধ্যায়গুলি আছে সেগুলি দেখে নাও। স্বাস্থ্যরোগ, খাদ্য উৎপাদনে উন্নতি সাধন, মানব কল্যাণে অনুজীব। প্রথম প্রশ্নটি দেখে নাও, আদর্শ অ্যান্টিবডি চিহ্নিত চিত্র অঙ্কন করো। বন্ধুরা, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে তোমরা প্রস্তুত করো। নিম্নলিখিত রোগগুলির বিস্তার, লক্ষণ ও দমন পদ্ধতি লেখো। প্রথম দিয়েছি ম্যালেরিয়া, বি ফাইলেরিয়া, সি অ্যাসকারিয়াসিস, ডি টাইফয়েড, ই এডস। তো বন্ধুরা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাসকারিয়াসিস, তারপরে রয়েছে ফাইলেরিয়া। ম্যালিগনেন্ট কোষের বৈশিষ্ট্যগুলি লেখো। বন্ধুরা, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডাগির অপব্যবহার বলতে কী বোঝো? অতিরিক্ত মদ্যপানের কৌফলগুলি লেখো। পনদিত প্রজনন বা হাইপোফাইজেশন কি? এর সুবিধাগুলি লেখো। এরপরের প্রশ্ন লক্ষ্য করো, উদ্ভিদ কলা পালন পদ্ধতিটি সংক্ষেপে লেখো ও এর গুরুত্ব লেখো। দেখো, মুরগির ক্ষেত্রে ডিপ লিটার পদ্ধতিটির সুবিধাগুলি লেখো। বায়ো ফর্টিফিকেশন বলতে কী বোঝো? এর উপযোগিতা লেখো। মুরগির ল্যাং বিট, টেবিল বিট ও ডুয়েল বিট বলতে কী বোঝো? প্রত্যেকে 2টি করে উদাহরণ দাও। নিম্নলিখিতগুলির 1টি করে ব্যাকটেরিয়া,
বা ছত্রাক বা প্রোটোজোয়া ঘটিত রোগের নাম লক্ষণ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। এ মুরগি, বি মৌমাছি, সি মাছ। তো এই তিনটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সি মাছ। জীবসার কাকে বলে, কিভাবে জীবসার হিসেবে অণুজীব ব্যবহৃত হয়, পেস্টের জৈবিক দমন পদ্ধতি উদাহরণসহ আলোচনা করো, নর্দমার জল বিশুদ্ধকরণ বা সিউয়েজ ট্রিটমেন্ট পদ্ধতি বর্ণনা করো, যে কোনো তিন প্রকার ব্যাকটেরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহার বর্ণনা করো। বন্ধুরা, এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, এই ইউনিটের শেষ তিন নম্বরের প্রশ্নটি লক্ষ্য করো, জৈব গ্যাসের প্রধান উপাদানের নাম কি, বায়োগ্যাস উৎপাদন পদ্ধতিটি বর্ণনা। এরপরে ইউনিট ফোর, জৈব প্রযুক্তিবিদ্যা ও এর প্রয়োগ। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, সিডিএনএ কাকে বলে, জৈব প্রযুক্তিবিদ্যা এর তাৎপর্য লেখো, জিন থেরাপি সম্পর্কে টিকা লেখো, জৈব সুরক্ষার যে কোনো তিনটি বিচার্য উল্লেখ করো, বায়োপেটেন্টের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। বন্ধুরা, এরপরে যে প্রশ্নটি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে প্রস্তুত করবে। পিবিআর 322 চিত্র অঙ্কন করো এবং একটি রেস্টিকেশন সাইড ও একটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধক জিন চিহ্নিত করো। কোষের বাইরে পিসিআর দ্বারা জিন ক্লোনিং পদ্ধতিটি সংক্ষেপে লেখো, অ্যালাইজার নীতি ও প্রয়োগ উল্লেখ করো, পিসিআরের সুবিধা ও সীমাবদ্ধতাগুলি লেখো, জৈব প্রযুক্তিবিদ্যা কি এর মূলনীতিটি লেখো। বন্ধুরা, এরপরে প্রশ্ন লক্ষ্য করো, ট্রান্সজেনিক কোষ কাকে বলে, রিগমিন্যান্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে কোষে প্রবিষ্টকরণের দুটি পদ্ধতি উল্লেখ করো। বন্ধুরা, এরপরে প্রশ্ন লক্ষ্য করো, পেটেন্ট কি, এর সুবিধা অসুবিধাগুলি লেখো। বন্ধু, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞা দাও, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপগুলি লেখো। বন্ধুরা, বায়োপেটেন্ট, বায়োপাইরেসি ও বায়োসেফটি বলতে কী বোঝো, বিটি তুলে বলতে কী বোঝো, একটি বায়োপেটেন্টের উদাহরণ দাও। জৈব নিরাপত্তা কাকে বলে, আধুনিক জীবনে এর গুরুত্ব লেখো, ভ্যাকসিন উৎপাদনে জৈব প্রযুক্তিবিদ্যার ভূমিকা লেখো। তো বন্ধুরা, এরপরে ইউনিট ফাইভ লক্ষ্য করো। বন্ধুরা, ইউনিট ফাইভে তোমাদের বাস্তববিদ্যা, পরিবেশ ও জনসংখ্যা, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য এবং তার সংরক্ষণ, পরিবেশগত বিষয়, এই চারটি অধ্যায় তোমাদের রয়েছে। বন্ধুরা, এই ইউনিটের প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, কী কী উপায়ে জল দূষিত হয়। বন্ধুরা, এই প্রশ্নটি এরকমভাবে না দিয়ে বলতে পারে, জল দূষণের কারণগুলি লেখো, পরিবেশগত পরিবেশের ওপর গ্রিনহাউস প্রভাবগুলি লেখো, বন্ধু অরণ্য ধ্বংসের কারণগুলি লেখো, নিম্নলিখিত দূষণগুলির উৎস ও মানবদেহে ক্ষতিকারক প্রভাব সম্পর্কে লেখো। প্রথমে দেওয়া আছে এ তেজস্ক্রিয় দূষণ, বি বায়ু দূষণ, প্রশ্ন জিপিপি ও এনবিপি বলতে কী বোঝো, এদের মধ্যে সম্পর্কটি লেখো, উৎপাদনশীলতা ও বিয়োজন বলতে কী বোঝো, দ্বি চ্যালেঞ্জযুক্ত বা ওয়াই আকৃতি শক্তি বহা মডেলটি বর্ণনা দাও। বন্ধুরা, এটি প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, শব্দচিত্রের সাহায্যে ফসফরাস চক্র বা নাইট্রোজেন চক্রটি উপস্থাপন। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নাইট্রোজেন চক্র। উদাহরণসহ বিভিন্ন প্রকার বাস্তুতান্ত্রিক পিরামিডগুলি উল্লেখ করো, জেও এস আকারের লেখচিত্রগুলির সাহায্যে জনসংখ্যা বৃদ্ধি প্রকৃতি ব্যাখ্যা করো, যে কোনো তিন প্রকার জনসংখ্যা অন্তঃক্রিয়া উদাহরণসহ বর্ণনা দাও। বন্ধুরা, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে প্রশ্ন দেখো, জাঙ্গল উদ্ভিদের অভিযোজন সম্পর্কে টিকা লেখো, লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, প্রাণীর খেচর অভিযোজন সম্পর্কে টিকা লেখো। এরপরে প্রশ্ন দেখে নাও, খাদ্যজাল কীভাবে গঠিত হয়, একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। বন্ধুরা, এরপরে এই ইউনিটের শেষ তিন নম্বরের প্রশ্নটি লক্ষ্য করো, অম্লবৃষ্টির কারণ ও প্রভাবগুলি আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের তিন নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সাজেশান। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমাদের চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও।